রাখি বন্ধন আগামী পরশু দিন, তারা প্রত্যেক বছরই রাখি রাখে বা বলে বা রাখি দিনে আমাকে রাখি করে, তারা এবারে তারাটা মানে ব্লাড ক্যালারটা করেছে কাকু ওরা বলে দিয়েছে। আমাদের ডাক্তারের মানে বোন একজন ডাক্তার, তাকে যেভাবে কুসংস্কারভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তার ওয়ার্কিং প্লেসে, এটাকে গোটা ভারতবর্ষের লোক বলছে সরকারি রেপ অ্যান্ড মার্ডার। সব মার্ডারেরই আমরা রেপ মার্ডারের নিন্দা করি, তো এটা এক্সেপশন, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সংগঠিত ধর্ষণ এবং খুন। তাই এখানকার নন্দীগ্রামের জাগ্রত দুর্গা বাহিনী তারা এই কালো রেবন হাতে নিয়ে রাখি বন্ধনটাকে তারা পালন করলেন, কিন্তু কালো ডোরের মধ্য দিয়ে তারা এই বার্তাটা দিলেন যে এই জঘন্য পৈশাচিক অবানবিক ঘটনা সবাইকে নড়িয়ে দিয়ে গেছে। তড়িঘড়ি সন্দীপ ঘোষকে অন্য দায়িত্ব কেন? মানুষ আমাদের ভুল বুঝছে কুণাল ঘোষের পোস্টে কেন? কলকাতার অত্যন্ত দিনার ঘোষিত অবস্থান, তিনি মহামানব বিশ্ববিখ্যাত মনীষী। আদিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছে তাতে সাতজনকে ডেকেছে মীনাক্ষী সহ, আদিকর কাণ্ডে যে ভাঙচুর হয়েছে মীনাক্ষী সহ সাতজনকে রাজনৈতিক উদ্দেশ্যে ডেকেছে, এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ডাকা হয়েছে, এটা মুখ্যমন্ত্রীর ঠিক করে দেওয়া পলিসি। তিনি দুদিন ধরেই চিৎকার করে বেড়াচ্ছেন, তিন দিন ধরে রাম আর বাম, জাতীয় পতাকা যাদের হাতে আছে তারা বিজেপি, সাদা পতাকা যাদের হাতে আছে তারা সিপিএম মানে যুব ফেডারেশন। একটা মুখ্যমন্ত্রী বলতে লজ্জা লাগে না যে জাতীয় পতাকা যারা নিয়ে আছে তারা ভারতীয় নয়, তারা একটা রাজনৈতিক দলের লোক, রাম আর বাম, বাম আর রাম, আর সন্দীপ ঘোষ দিতেন খাম।